नमस्कार आज एक नतून भिडियो देखा चले क्लस आल्ट्रासाउंड थेरापी नहीं क्यों हमें से देखा चलो देखा দিয়ে উপকার পেলে বলে দিতে আপনি তো ভালো দিলেন কিন্তু উনি তো এইভাবে দেয়নি কি হলো ব্যথা কমলো না কেন কি হলো ঘাড়ের আলট্রাসাউন্ড যদি তুমি স্ট্রেচিং করে দাও তাহলে আলট্রাসাউন্ডের এফেক্টটা বেশি পাবে পেন ধরো সাপোজ ধরো ঘাটে পেন এইদিকে পেন ঘাটটাকে অপোজিট সাইডে তাকে স্ট্রেচিং করে রাখতে হবে লেডিস হলে ধরা নিছে খালি এরকম স্ট্রেচিং করে আলট্রাসাউন্ড দিলে এফেক্ট হবে আবার এই জায়গা পেন আমি এটাকে স্ট্রেচিং করে আলট্রাসাউন্ড দেবো কোন অ্যাঙ্গেলে ব্যথা হচ্ছে দেখিয়ে দেবো এরকম ব্যথা হচ্ছে আচ্ছা আমি এই করে ঘুরে রাখবো না আমি আলট্রাসাউন্ড দেবো পেনটা যদি তাড়াতাড়ি হবে এবং পেশেন্ট উপকার পেলে তোমার কাছেই করাবে ওর কাছে করাবে বোঝাতে পারলাম এটা এটা কিন্তু নতুন দেখি কোনো জায়গায় শুনেছো যারা যারা এখানে শুনেছে অনেক ইয়ে আছে না হ্যাঁ বলতে না ধারণা আছে যেমন টিএ টাইপ ড্রেস অ্যাকচুয়ালি স্ট্যান্ড অন যারা যারা ব্যাচেলার ডিগ্রি আমার ছাত্র আজ ইউনিভার্সিটি ওই যে দুজন কল্যাণ ইউনিভার্সিটি ওই যে দুজন ছাত্র মাস্টার ডিগ্রি পড়েছে স্পোর্টস ইঞ্জিনিয়ারিং পড়েছে আমারই ব্যাচে আমার স্টুডেন্ট তা ওই অ্যাচিলি স্ট্যান্ডার্ড ঠিক বলছি তো অ্যাচিলি স্ট্যান্ডার্ড যেটা প্লেয়ারদের হয় অ্যাথলেটিক দৌড়চ্ছে তো দৌড়তে দৌড়তে ওই স্ট্যান্ডার্ড কি পেট কন্ডিশন হয় ওই স্ট্যান্ডার্ডটাকে স্ট্রেচিং করে আলট্রাসাউন্ড দিলে ব্যথা কমে যাবে বুঝে গেল যে যে এরিয়া মাসেলে পেন হচ্ছে সেই জায়গায় টেন্ডনটাকে আমি স্ট্রেচিং করে দিই তাহলে কিন্তু পেনটা তাড়াতাড়ি এই যে হাতটাকে আমি এই আমি হাতের এই পজিশনটাকে ঠিক করছি এটা করছি গল পাশ এলবো অলিক্রন পার্সাইটিস টেনিস এলবো টেনিস এলবো টেনিস এলবো যে এরকম করে দিচ্ছি স্ট্রেচিং করে দিচ্ছি দেখেনি ওটা স্ট্রেচিং স্ট্রেচিংটা করে দেখবি যে কোন দিকে যে আগে দেখতে হবে কোন পজিশনে তার পেনটা বেশি কোন পজিশনে তার পেনটা হচ্ছে স্যার ঠিক করে আছে এই যে পজিশনে পেন আছে হাতটা ওই পজিশনে রেখে তারপর পেন ওই আলাদা দিতে হবে কার কার তা আমি তো কমিয়ে দিই ধরে 1 মিনিট 1 মিনিট আমি কমিয়ে দিই আটা কমিয়ে দাও পরে কমাবো সবার সামনে 2 মিনিট স্ট্রেচেবল তো প্লেয়ার বলে করো আমি স্পোর্টস মেডিসিনে অ্যাসোসিয়েশনে নেই পাবো আরে এই যে কনফার্ম দাও আমি করে দেবো এটা দিয়ে না ওই রিমোটটা দিয়ে সেই বলেছি ওই পেনটা মাঝে মধ্যে অ্যালার্ট করে আমি করে দেবো সেটা আচ্ছা ঠিক আছে সেটা ওই গুমে ওই অভিষিক্তা যাবে অভিষিক্তা নিয়ে যাবে আমার সাথে আমি করে কমিয়ে দেবো আচ্ছা ক্লিয়ার হলো তারপর এবার এবার নেক্সট এবার সাত চলে সাড়ে আলট্রাসাউন্ডটা দিন বসুন এবার আপনি আলট্রাসাউন্ড করুন গেল দিলে ভালো হবে আস্তে আস্তে সোরাহেডের মাথাটা ধরুন কারণ আপনার বডি অর্ডার একটা বয়স হলে না নার্ভের প্রবলেম এসে যায় ঠিক আছে এই হেডটা দুটো মাথাটা ধরো ক্লিয়ার বোঝাতে পারলাম আমি স্যার না না শুধু সার্কুলার রেখে লেখা সার্কুলার একটা ফেসিয়াল পলসি একটা বেস্ট পলসি বেস্ট পলসি হয়
ব্যথাটা কমবে তো, আগে তো কমেনি। জানো তো আছে।